আমাদের এক্স্যাক্ট সেই রকমই অবস্থা। তো কিছু মেডিকেল ট্রিটমেন্টের জন্য আমি রবিবার পুরো ফাঁকা রেখেছিলাম, কিন্তু সকাল থেকে ওয়ান বাই ওয়ান আমার সব কাজ ক্যান্সেল হয়ে গিয়ে যখন সকাল 9:30 বাজে তখন আমি হাঁ করে বসে আছি জানলার দিকে, তাকে কি সুন্দর ওয়েদার, যদি বোলপুর যাওয়া যেত শুনে খুব অবাক হবেন, আমার বোলপুর একবারও ঘোরা নয় আর কল্যাণে তেমনই অনেকবার ঘোরা। কিন্তু বসে বসে পা দোলাচ্ছে, ভাবছি কিছু কাজ নেই যদি কোথাও যাওয়া যেত, তখনই হঠাৎ মাথায় এলে দেখা যাক। তো আমরা স্টার্ট করলাম সার্চ করা, ফার্স্টে ঠিক হলো বাইকে, তারপরে ওয়েদার খারাপ, যখন তখন বৃষ্টি ঠান্ডা লাগলে এই সময় তো সমস্যা, তারপরে ঠিক হলো কি যে ঠিক আছে দেখা যাক ট্রেন। তো অলরেডি তখন 9:30 ট্রেন পাওয়াটা টাফ, হঠাৎ দেখি শতাব্দীতে অলরেডি আছে কিছু অ্যাভেলেবেল, তারপরে 9:30 ভাবা হয়েছে, 10:30 কি টিকিট কেটেছি, তারপরে 12:30 বাড়ি থেকে বেরিয়েছি, দেখছি হাওড়া স্টেশন, দেন এখন শতাব্দীতে। তো ওই বলে না মানে পাগল, মানে কোথাও একটা কিছু একটা করতে হবে। তো ফার্স্টে যখন প্ল্যান ক্যান্সেল হয়েছিল খুব বোকা বোকা লাগছিল, কিন্তু একটা আবার টু মাচ এক্সাইটেড। চলুন জার্নি স্টার্ট করি, এটা খুব ভালো কারণ কল্যাণের ফার্স্ট টাইম শতাব্দী, আমার খুব এক্সাইটেড দেখা। ১৩০ স্পিডে যাচ্ছি আর কনস্ট্যান্ট 130 স্পিড, 129, 130 জনশতাব্দী স্টেডি প্রপার স্পিড, এই জন্যই আমরা এত কুইকলি পৌঁছবো বোলপুর। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এত স্পিডে যাচ্ছি বাট জার্কিং নেই। আমরা অলরেডি উঠে করেছি, আমাদের লাঞ্চ দেওয়া হয়েছে, লাঞ্চে কী কী দেওয়া হয়েছে টক দই, আচ্ছা রুটি আছে, এখানে নিট ওয়েট, আচ্ছা এটা রাইস, ডাল, আমরা ট্রেন যদি সবসময় ভিজ চুজ করি, ট্রেনে ভিজ সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা লাঞ্চ করে ফিরি। আমাদের মানে আমার লাইফে ফার্স্ট টাইম শতাব্দীতে বুক করলাম, মানে ভাবতে পারিনি, আনপ্ল্যান ছিল আর এটাতেই টিকিট অ্যাভেলেবেল ছিল বোলপুর যাওয়ার জন্য, তো বুক তো করে ফেললাম। তো জানতাম না এত ভালো সার্ভিস আছে, আর ভালো হচ্ছে এই ট্রেনটাতে আমরা ট্রেনটা ছেড়েছি 2:15 ছেড়েছে, আর বোলপুর পৌঁছে যাবো 3:58, মানে ওই 4:00 মধ্যে পৌঁছে যাবো, 4:00 মানে 4:00 পৌঁছে যাবো। তো মোটামুটি 1:45 মধ্যে আমরা কিন্তু অলরেডি বোলপুর পৌঁছে যাচ্ছি হাওড়া থেকে, তো এইটা একটা অনেক টাইম সেভিং জার্নি। তো আমি রেফার করবো সবাইকে, যদি আপনারা কুইকলি যেতে চান তো এটা একটা আনপ্ল্যান ওয়েতে, তাহলে এটা ভালো একটা অপশান, আর টাইমও বাঁচবে, জার্নিটা খুব ইজি, খুব ভালো জার্নি। আর যদি অ্যাম্বিয়েন্স দেখতে চান, দেখুন অ্যাম্বিয়েন্সটা এরকম অ্যাম্বিয়েন্স, সুন্দর অ্যাম্বিয়েন্স। তো অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, আর আমাদের এখন লাঞ্চ চলছে, লাঞ্চ করতে করতে আর এত ভালো ওয়েদার, সুন্দর ওয়েদার,
তো এটা একটা বড় একটা এক্সপিরিয়েন্স। আর এরপর হচ্ছে আমরা এরপর এরপরে দেখাচ্ছি আস্তে আস্তে যে ট্রেনটা কেমন আছে, বাকি বাকি জায়গাগুলো কেমন দেখতে দেখতে থাকুন আস্তে আস্তে। খাবার শেষ হতে না হতেই চলে এসছে আমুল, আমুলের আমুলের মেড ফ্রম মিল্ক, পিওর মিল্ক যে আইসক্রিম হয় সেটা। আর ভ্যানিলা 23 এক্সপায়ারি ডেট, প্যাকেজিং ডেট দেয়া, নো চিন্তা, জিপ জিপ থেকে জল মনে পড়ে যাচ্ছে, খেতে হবে। আহা, শাবাশ। যেমন আইসক্রিম সুন্দর লাগে তেমন দেখুন। নেচার অলওয়েজ বেস্ট। আসলে আমাদের আশা ইচ্ছা ছিল বাই ট্রেন নয় বাই বাইক ছিল, তো আমরা দেখলাম বাই বাইকে আমাদের লাগবে হচ্ছে 600 টাকা লাগবে আসতে। তার সঙ্গে দেখলাম যে 3 ঘন্টা ট্রাভেল করতে হবে, তার সঙ্গে দেখলাম যে বৃষ্টি হতে পারে, সব কিছু মিলিয়ে দেখলাম যে ট্রেনটা সস্তা হচ্ছে, কেন আরামে আসতে পারবো আর কুইকলি হচ্ছে। তো মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টার মধ্যে ট্রেন কিন্তু বর্ধমান ঢুকলো, দাঁড়ালো না বেরিয়ে গেল। ফার্স্ট স্টপ হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। এটা একটা বড় জিনিস যে আপনি আপনার ডেস্টিনেশন ডাইরেক্ট যাচ্ছেন, নো স্টপ নন স্টপ জার্নি। বুদ্রা স্টেশন থেকে ক্রস করছে ঘেরোপাড়া, বুদ্রা স্টেশন আর বুদ্রা আর ঘেরোপাড়া মাঝামাঝি হচ্ছে অজয় নদী, অপন সেতু পাশ দিয়ে যাচ্ছে। দুরকম স্টাইলে এখানে মেনশন করা আছে, ইন্ডিয়ান স্টাইলে টয়লেট আর একটা টয়লেট করা আছে ওয়েস্টার্ন স্টাইলে টয়লেট, প্রত্যেকটা মেশে করা থাকে। আর পরিষ্কার ম্যাটও আছে, ম্যাটও তো আছে ঢোকার আগে, এত সুন্দর পরিষ্কার শতাব্দী। আর এখন যে স্পিড দেখা আছে স্পিডটা দেখিয়ে দেবো আপনাদের কি স্পিডে ট্রেন যাচ্ছে। দীর্ঘ 1 ঘন্টা 45 মিনিট জার্নি হাওড়া স্টেশন থেকে চলে এলাম বোলপুর। মোটামুটি এখন বাজে 4:00 বাজে, আগে মানে হ্যাঁ টাইম হয়েছে, মানে অ্যাকুরেট টাইম, কারণ মাঝে কোনো নন স্টপ ছিল জার্নি। আর ফার্স্ট টাইম আমার শতাব্দীতে জার্নি হলো, আর হয়তো অনেক বার এসেছি বোলপুর, এবার একটা অন্যরকম ছিল জার্নি। এবার চলুন হাঁটে যাবো এখন। বলো ফার্স্ট টাইম তোমার বলবে কেমন লাগছে? বোলপুর শান্তিনিকেতন হ্যাঁ, কারণ এগুলো সব নতুন হয়েছে, খুব ভালো হয়েছে। দইগুলো নিয়েছি, যা যা খাবার দিয়েছে আজকে, এত এক্সট্রা খাবার দিয়েছে, মানে হয়তো অন্যান্য সময় যখন জার্নি করি আমরা তখন কি হয়, তখন যা যা স্যাটিসফাইড হই না,
আর এখানে ট্রেনে খেয়ে এমন হাজার হয়েছি, পেট তো ভরেই গেছে, উল্টে বেঁচে গেছে। আমরা বেঁচে গেছি মানে আইসক্রিমটা খেয়ে নিয়েছি, কারণ গলে যেত, দইটা নিয়ে নিয়েছি, দইটা হাটে বসে হাটে যাব, হাটে গিয়ে বসে বসে খাবো। স্টেশন থেকে বেরোলাম, শান্তিনিকেতন স্টেশন, অনেকবার এসেছি, অনেকবার এসেছি, বাইকে এসেছি বা ট্রেনে আসা।